হাই এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এক্সপ্লেন করব 2004 সালে মুক্তি পাওয়া বলিউডের অন্যতম রোমান্টিক মুভি বীর জারা। মুভিটির আইএমডিবি রেট 7.8/10 এবং 81% গুগল ইউজার মুভিটিকে লাইক করেছেন। তো চলুন মুভিটি এক্সপ্লেন করা যাক। মুভি শুরু হয় পাকিস্তানের লাহোর থেকে, যেখানে পাকিস্তান সরকার ভারতীয় কিছু কয়েদির অমীমাংসিত কিছু কেস রিওপেন করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর আমরা সামিয়া সিদ্দিকিকে দেখতে পাই, যে কিনা 786 নম্বর কয়েদির কেস সলভ করার দায়িত্ব পেয়েছে এবং এই কেসটি ছিল সামিয়া সিদ্দিকির ওকালতি ক্যারিয়ারের প্রথম কেস। সামিয়া সিদ্দিকি সেই কয়েদির সাথে দেখা করতে আসে এবং পুলিশ সামিয়া সিদ্দিকিকে বলে 22 বছর ধরে এই কয়েদি এখানে বন্দী রয়েছে, কিন্তু কারোর সাথে একটা কথাও বলেনি, আপনি বৃথায় চেষ্টা করছেন। সামিয়া সিদ্দিকি পুলিশের কথায় কান্না দিয়ে 786 নং কয়েদির সাথে দেখা করতে যায় এবং এখানে আমরা মুভির হিরো বীর প্রতাপ সিংকে দেখতে পাই। প্রথমে সে সামিয়ার সাথে কথা না বললেও সামিয়া সিদ্দিকি যখন তার আসল নাম বীর প্রতাপ সিং বলে ডাকে তখন সে কথা বলে এবং সামিয়া সিদ্দিকিকে নিজের জীবনের গল্প শোনাতে শুরু করে, আর সামিয়া সিদ্দিকি রেকর্ড অন করে দিয়ে তার গল্প শুনতে থাকে। ফ্ল্যাশব্যাকে আমরা বীর প্রতাপ সিংকে দেখতে পাই, যে কিনা পেশায় একজন রেস্কিউ পাইলট ছিলেন। অন্যদিকে পাকিস্তানে আমরা মুভির নায়িকা জারা হায়াত খানকে দেখি, যারার বেবির শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর যেন তার অস্থি ইন্ডিয়াতে গঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হয়, এতে করে তার আত্মা শান্তি পাবে। 16 বছর বয়সে বিয়ের পরে স্বামীর সাথে সে পাকিস্তানে এসেছিলেন। এরপর সারা জীবন জারাদের পরিবারের খিদমত করে কাটিয়েছেন, বিনিময়ে বিশেষ কিছুই চায়নি। মৃত্যুর পর বেবির অস্থি নিয়ে যারা ইন্ডিয়াতে আসে, এরপর বাস অ্যাক্সিডেন্ট করে আটকা পড়ে পাহাড়ের নিচেই। যাত্রীদের উদ্ধার করতে সেখানে বীর আসে এবং এখানেই বীর আর যারার প্রথম দেখা হয়। প্রথম দেখাতেই যারাকে বীরের ভালো লেগে যায়। যারাকে হেলিকপ্টারে করে ওঠানোর সময় হঠাৎই যারার ব্যাগ নিচে পড়ে যায় এবং যারা ব্যাগটির জন্য চিৎকার করতে থাকে আর বলতে থাকে ব্যক্তি তার জন্য অনেক মূল্যবান, ব্যক্তি উদ্ধারের জন্য তাকে নিচে না নামালে সে লাভ দেবে। একথা শুনে বীর প্রচন্ড রেগে যায় এবং হেলিকপ্টার নিচে নামিয়ে যারার ব্যাগ উদ্ধার করে। এরপর সুরক্ষিত স্থানে পৌঁছে বীর যারাকে অনেক রাগ করে এবং বলে, কোন ধরনের মানুষ আপনি? সামান্য একটা ব্যাগের জন্য সবার জীবন বিপদে ফেলে দিয়েছিলেন, আমরা নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচাই। এরপর যারা তার বাড়িতে ফোন দেয় এবং জানায় সে ঠিক আছে, কারণ যারা বাড়িতে না বলে এসেছিল। রাস্তায় যারা এবং বীরের আবারও দেখা হয়। তখন যারা বীরকে ব্যাগে থাকা অস্থির বিষয়ে সবকিছু খুলে বলে। পরের দিন বাস স্ট্যান্ডে অনেক ভিড় থাকায় যারা সিট পায় না, এ কারণে তাকে বাসের ছাদে বসতে হয়। ভিড় অন্য বাস থেকে যারার এ অবস্থা দেখে যারাকে সাহায্য করতে চলে আসে এবং বেবির অস্থি বিসর্জন দেওয়া পর্যন্ত যারার সাথে থাকে। এরপর ভিড় যারাকে লাহোর যাওয়ার একটি টিকিট দিয়ে বলে, আর কিছু লাগবে কিনা। যারা তখন বলে, আর কিছু লাগবে না, অনেক কিছু করেছেন আমার জন্য, কিভাবে আপনাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। বীর তখন যারাকে বলে, আমি যা চাইব তা আপনি দিতে পারবেন না। যারা তখন বলে, কথা দিচ্ছি আপনি যা চাইবেন তাই হবে। বীর তখন যারার কাছ থেকে যারার জীবনের একটি দিন চেয়ে বসে এবং বলে, আপনি তো আমাকে অনেক স্মৃতি দিয়ে যাচ্ছেন, আমিও চাই আমার কিছু স্মৃতি আপনাকে দিতে, আমার দুনিয়া আপনাকে ঘুরিয়ে দেখাতে। যারা তখন আর না করতে পারে না, বীর যারাকে নিয়ে তাদের গ্রামে গেলে সবাই তাদেরকে দেখতে ছুটে আসে। আসলে সবাই যারাকে বীরের বউ ভাবছিল। এরপর বীরের মা যারাকে নিয়ে তাদের বাড়িতে যায় এবং অনেক আদর করে বীরের ছোটবেলার গল্প শোনাতে থাকে। বীরের বাবা যারাকে সাইকেলে উঠিয়ে গ্রাম ঘুরিয়ে দেখায়। গ্রামে মেয়েদের কোনো স্কুল না থাকায় যারা বীরের বাবাকে বলে, অন্য দেশে মেয়েরা তো চাঁদ পর্যন্ত পৌঁছে গেছে, তবে এ গ্রামের মেয়েরা কেন শিক্ষিত হবে না, হয়তো তারা সুযোগ পেলে বীরের থেকেও অনেক ভালো কিছু করবে। বীরের বাবার যারার এ কথা অনেক পছন্দ হয় এবং সেদিন রাতেই যারার হাত দিয়ে সে বালিকা মাধ্যমিক স্কুলের একটি ভিত্তি নির্মাণ করায়। বীরের বাবা মায়ের যারাকে অনেক পছন্দ হয়েছিল। পরের দিন যারা চলে যাবার আগে বীরের বাবা বীরকে বলে, যারা যদি তোর বউ হতো কতই না সুন্দর লাগত। বীর তখন বলে, কি বলছো বাবা, ও পাকিস্তানি আর আমি হিন্দুস্তানি। বীরের বাবা তখন বীরকে বুঝিয়ে বলে, মনের মিল থাকলে পাকিস্তানি, চাইনিজ, জাপানিজ এগুলো কোনোটাই কোনো সমস্যা না। যারা যাওয়ার সময় একটি কাঠের পুল পার হতে গিয়ে পা পিছলে পড়ে যায় এবং পায়ে অনেক ব্যথা পাই। তখন যারার পায়ের একটি নূপুর খুলে যায়। বীর সেই নূপুরটি পকেটে রেখে যারাকে কোলে তুলে পুল পার হয়, কিন্তু স্টেশনে পৌঁছেই যারা এক ব্যক্তিকে দেখে থমকে যায়। লোকটি যারাকে বলে, আপনার আব্বু ফিরে এসেছেন এবং আমাকে আপনাকে নিয়ে যেতে পাঠিয়েছে। যারা তখন বীরকে বলে, ইনি রাজা সিরাজি, আমার হবু বর। একথা শুনে বীর পুরো নির্বাক নিস্তব্ধ হয়ে যায়। তার ভালোবাসার দুনিয়া যেন এক মুহূর্তেই ওলটপালট হয়ে যায়। এরপর টিকিট কাটা শেষে যারা বীরকে এসে বলে, টিকিট ও সিট দুটোই পাওয়া গেছে আর ট্রেন ছাড়ারও সময় হয়ে গেছে, আমাকে মাফ করবেন, আমি আমার দুনিয়ার সব কথা আপনাকে বলেছি কিন্তু রাজা সিরাজের কথা বলতে ভুলে গেছিলাম। বীর তখন যারাকে বলে, অনেক বড় ভুল করে ফেলেছেন, এ কথা আমাকে আগে না বলে। আমি অনেক সহজ সরল একজন মানুষ, প্রথমবার বাবার কথায় সাহস করে কাউকে নিয়ে বাঁকা স্বপ্ন দেখছিলাম। আসার সময় সারা রাস্তা ভাবছিলাম কোন অজুহাতে আজকে আপনার যাওয়া আটকানো যায় এবং কিভাবে নিজের অনুভূতি আপনাকে জানালে আপনার তা পছন্দ হবে।
দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমি জানি আপনি অন্য কারো আমানত, কিন্তু ওপরওয়ালা আমায় সারা রাস্তা স্বপ্ন দেখিয়ে শেষ পথে এভাবে স্বপ্ন ভেঙে দিল আমি এটা আশা করিনি। আমাদের মধ্যে হয়তো কোনো সম্পর্কই ছিল না, কিন্তু তবুও আমার কথা আপনি মনে রাখবেন। বর্ডারের ওপারে আপনার এমন একজন বন্ধু আছে যে হাসতে হাসতে আপনার জন্য জীবন দিয়ে দেবে। তখন রাজা সিরাজি সেখানে চলে আসে এবং বীরকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ যারা জীবন বাঁচানোর জন্য। বলুন আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করতে পারি? বীর তখন বলে, আমার কিছু লাগবে না, আপনি শুধু জারাকে খুশি রাখবেন। রাজা সিরাজির এ কথায় সন্দেহ হয়, সে বলে, রাতারাতি আমার হবু বউয়ের প্রেমে পড়ে যাননি তো? বীর তখন বলে, প্রেম কি আমি জানি না, তবে এমন কিছু না ভাবাই ভালো। এরপর জারা পাকিস্তান চলে আসে। যত দিন যায় ততই বীরের কথা জারার মনে পড়তে থাকে। বিয়ের 2 দিন আগে জারা তার মাকে বলে, আপনি কি আপুর জন্য জীবন দিতে পারবেন? জারার মা বলে, এটা কেমন প্রশ্ন, অবশ্যই আমি স্বামীর জন্য জীবন দিতে পারবো। জারা তখন বলে, আপু কি আপনার জন্য জীবন দিতে পারবে? জারার মা তখন বলে, এসব বাজে কথা বলো না, এমন দিন যেন কখনোই না দেখা লাগে। বিয়ের পর তুমিও স্বামীকে মনোযোগ করে ভালোবাসবে, আমার বিশ্বাস রাজাও তোমাকে ভালোবাসবে। জারা তখন বলে, আমার জন্য তো আর জীবন দিতে পারবে না, আমি এমন একজনকে চিনি যে হাসতে হাসতে আমার জন্য জীবন দিয়ে দেবে। আমি পাকিস্তানে আসছে হিন্দুস্তানি, কিন্তু এতে তার কিছুই যায় আসে না। একথা শুনে জারার মা অনেক রেগে যায় এবং বলে, ইন্ডিয়াতে তুমি কি করে এসেছো? জারা তখন বলে, সে আমায় স্পর্শও করেনি, আমি নিজেই নিজের মন প্রাণ হারিয়ে এসেছি। জারার মা তখন জারাকে বলে, একটু পর তোমার এনগেজমেন্ট, এসব কথা বন্ধ করো, তোমার আব্বু এসব জানলে তোমায় জানে মেরে ফেলবে। তখন জারার আব্বু জারার মাকে ডাক দেয় এবং জারার মা সাব্বুকে বলে জারাকে বোঝানোর জন্য। বিয়ে বাড়িতে সবাই নাচ গান করছিল, আনন্দ করছিল, কিন্তু জারা সব জায়গায় বীরকেই দেখতে পাচ্ছিল। এসব জারা সহ্য না করতে পেরে সাব্বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি আর পারছি না, ওকে এখান থেকে যেতে বলো। জারার অবস্থা দেখে সাব্বু বীরকে ফোন, প্রথমে বীর সাব্বুকে না চিনলেও জারার পরিচয় দিয়ে সাব্বু বীরকে জানায়, জারার বিয়ে হয়ে যাচ্ছে, ও আপনাকে অনেক ভালোবাসে, আপনি এসে জারাকে নিয়ে যান, ও একা এ বিয়ে ভাঙতে পারবে না। এরপর বীর লাহোর চলে আসে এবং সাব্বু বীরকে নিজের বাড়িতে থাকতে দিয়ে বলে, কাল সবাই দোয়া নিতে দরগা শরীফে আসবে, আমার ভাই আপনাকে দরগা শরীফে নিয়ে যাবে, আপনি সেখানে জারার সাথে দেখা করবেন। পরের দিন বীরকে দরগা শরীফে দেখে জারার নিজেকে ধরে রাখতে পারে না, সকলের সামনে দৌড়ে গিয়ে জারা বীরকে জড়িয়ে ধরে। জারার বাবা এসব দেখে সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে যায়। এরপর জারার মা রাতে সাব্বুকে নিয়ে বীরের সাথে দেখা করতে আসে এবং বীরকে বলে, জারাকে নিজের মেয়ে বলার অধিকার আমি হারিয়েছি, কারণ ও এখন আপনার হয়ে গেছে। শুনেছি আপনি মানুষের জীবন বাঁচান, জারারও জীবন বাঁচিয়েছেন, আজ দয়া করে জারার বাবার জীবন বাঁচান। এই বিয়ে ভেঙে গেলে জারার বাবা এ অপমান সহ্য করতে পারবে না, দয়া করে আমাদের মেয়েকে ভিক্ষা দিন। একথা বলে জারার মা অজর নয়নে কাঁদতে থাকে। তখন বীর জারার মায়ের হাত ধরে বলে, মা কখনো ছেলের কাছে ভিক্ষা চায় না, বরং আদেশ করে, আপনাদের অপমান করে আমি কখনোই জারাকে নিয়ে পালাতাম না। মানুষ বলে ভালোবাসা অন্ধ হয়, আমরাও অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু কোনো ভালোবাসাই কারো জীবনের থেকে দামি নয়, চিন্তা করবেন না, জারার বিয়ে সেখানেই হবে যেখানে তার বাবা মা চায়। পরের দিন বীর জারার সাথে দেখা করে এবং জারাকে সবকিছু খুলে বলে। বীর জারাকে এটাও বলে, যদি আমার সিদ্ধান্ত তোমার ভুল মনে হয় তবে আমাকে বলো, তোমাকে নিয়ে যাওয়া থেকে কেউ আমায় আটকাতে পারবে না। জারা তখন বীরের সিদ্ধান্তে সম্মতি জানায় এবং যাওয়ার সময় বীর জারাকে বলে, তোমার জীবন থেকে কিছু উপহার আমি নিয়ে গেলাম এবং আমার জীবনের কিছু উপহার তোমায় দিলাম, এই অল্প সময়ের স্মৃতি নিয়েই আমরা হাসতে হাসতে জীবন কাটিয়ে দেব, এতে আমাদের ভালোবাসাও কমবে না এবং আমাদের দায়িত্ব অসম্পূর্ণ থাকবে না। বীরের চলে যাওয়ার সময় জারার মা ও সাব্বু বাস স্ট্যান্ডে বীরের সাথে দেখা করতে আসে। জারার মা একটা তাবিজ বীরকে দিয়ে বলে, এটা তোমার হেফাজত করবে। জারার মা আরও বলে, আল্লাহর কাছে দোয়া করব প্রত্যেক জন্মে যেন জারা তোমার হয়। একথা বলে সে কাঁদতে কাঁদতে চলে যায়। বীর বাসে গিয়ে বসে, কিন্তু বীরের আর ইন্ডিয়া ফিরে যাওয়া হয় না, সে আটকে যায় রাজা সিরাজির চক্রান্তের জালে। পুলিশ বীরকে ধরে নিয়ে যায় এবং মিথ্যা জবানবন্দির কাগজে বীরকে সাইন করতে বলে, কিন্তু বীর সাইন করে না। তখন রাজা সিরাজি এসে বীরের সাথে দেখা করে এবং বলে, বাহ বীর সাহেব বাহ, আপনি ইন্ডিয়া থেকে এসে আমার হুবু বউয়ের সাথে ভালোবাসার ঢোল পিটিয়ে চলে যাবেন এবং আমি কি বসে তামাশা দেখব? আপনি যদি এই কাগজে সাইন না করেন তবে জারার জীবন জাহান্নামের থেকেও ভয়ঙ্কর হবে এবং আপনি যদি এই কাগজে সাইন করেন তবে জারার জীবন জান্নাতের থেকেও সুন্দর হবে। জারা সুখের জন্য নিজের জীবন বিসর্জন করে বীর আর স্বাক্ষর করে মিথ্যা জবানবন্দির কাগজে। অন্যদিকে লাহোর থেকে ইন্ডিয়া যাবার পথে বাস অ্যাক্সিডেন্ট করে সব যাত্রী মারা যায়। প্যাসেঞ্জার লিস্টে বীরের নাম থাকায় বীরের মৃত্যুর খবর তার বাবা মায়ের কাছে পৌঁছে যায়। এদিকে শুরু হয় বীরের অন্ধকার জীবন, এভাবেই কেটে যায় 22 বছর। এদিকে যথেষ্ট প্রমাণ না থাকায় সামিয়া সিদ্দিকি কেস হেরে যাবার দ্বার প্রান্তে চলে আসে। তখন সামিয়া সিদ্দিকি বীরকে বলে, জারাকে আদালতে ডাকতে চায়।
কিন্তু বীর রাজি হয় না। বীর বলে, এতদিনে হয়তো জারার 21 বছরের মেয়ে এবং 19 বছরের ছেলে সন্তান হয়ে গেছে। জারাকে আদালতে আনলে এখন অনেক প্রশ্ন উঠবে, সবাই বলবে বীর আর জারার সম্পর্ক কি। তখন রাজা সিরাজি এক মুহূর্তেই জারাকে তালাক দিয়ে দেবে এবং জারার জীবন ধ্বংস হয়ে যাবে। 22 বছর ধরে আমি যার সম্মান রক্ষা করছি, আজ কিভাবে তার সম্মান নষ্ট করে বাড়ি ফিরবেও। তখন সামিয়া সিদ্দিকী প্রমাণ সংগ্রহের জন্য ইন্ডিয়া যেতে চাই এবং বীর জারার মায়ের দেয়া সেই তাবিজটি সামিয়াকে দেয়। বীরের গ্রামে গিয়ে সামিয়া সিদ্দিকী জানতে পারে তার বাবা মা মারা গেছে। এখন দুইটা মেয়ে সেই বাড়িতে থাকে এবং ছোট বাচ্চাদের পড়ায়। সামিয়া সিদ্দিকী সেই বাড়িতে গিয়ে হতাশ হয়ে তাকিয়ে থাকে। এরপর চলে যাওয়ার সময় কাউকে হঠাৎ জারা বলে ডাকতে শোনে এবং সামিয়া সিদ্দিকী থমকে দাঁড়ায়। যারা বাইরে এসে সাব্বুকে বলে, দেখতো ওনার কি দরকার। সাব্বু তখন সামিয়ার সাথে কথা বলতে আসে। সামিয়া তখন সাব্বুকে বলে, উনি কি পাকিস্তানের জাহাঙ্গীর হায়াত খানের মেয়ে জারা হায়াত খান। সাব্বু তখন সামিয়াকে সব খুলে বলে। বীরের মৃত্যুর খবর পেয়ে যারা বিয়ে ভেঙে দেয়। তার 2 বছর পর যারার মা মারা যায়। কিছুদিন পর যারার বাবাও মারা যায়। যারা তখন ইন্ডিয়া চলে আসে এবং গ্রামের বাচ্চাদের পড়াতে শুরু করে। কিছুদিন পর বীরের বাবা মাও মারা যায়, কিন্তু যারা আর পাকিস্তানে ফিরে যায় না। যারা বীরের স্মৃতি আগলে নিয়ে ইন্ডিয়াতেই থাকতে শুরু করে। এরপর যারাকে আদালতে নিয়ে আসলে সব সত্য প্রমাণ হয় এবং মুক্তি পায় বীর। 22 বছর পর সেই নূপুরটি বীর যারাকে পড়িয়ে দেয় এবং তাদের ভালোবাসা পূর্ণতা পায়। ইন্ডিয়াতে এসে বীর ও যারা তাদের নতুন জীবন শুরু করে আর এখানে এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে।